হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীব ও জ্বর এই অধ্যায়টা নিয়ে। হ্যাঁ, তো জীব ও জ্বর এরা আসলে কি? খেয়াল করে দেখো, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, একটা গরু হেঁটে যাচ্ছে, একটা গাছ, তারপর একটা পাখির মতো দেখতে জিনিস, এটাকে আমরা বলি আসলে বাদুর, তারপর একটা মানুষ হেঁটে যাচ্ছে খুব ফানি মোড়ে, তাই না? তো এরা সবাই হচ্ছে আসলে জীব। হ্যাঁ, অন্যদিকে এখানে দেখো একটা গাড়ি, একটা চেয়ার, একটা টেবিল, একটা বই, কিছু বই খাতা দেখা যাচ্ছে, এরা সব কিছু হচ্ছে আসলে জ্বর। অর্থাৎ তার মানে আশা করি তুমি অলরেডি বুঝে গেছো যে জীব কোনটা, জ্বর কোনটা, তাই না? জীব হচ্ছে আসলে এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যাদের হচ্ছে জীবন আছে তারাই হচ্ছে জীব। দেখো, এদের সবার জীবন আছে কিন্তু এদের কিন্তু কারো জীবন নেই। তো এটাই হচ্ছে জীব জ্বরের মধ্যে মূল পার্থক্য। এছাড়াও জীব জ্বরের কিছু মধ্যে আলাদা আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দিয়ে আমরা জীব জ্বরকে আলাদাভাবে স্পেসিফাইড করতে পারি। তো এই বৈশিষ্ট্যগুলো কি কি, তো চলো আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। তো দেখো, জীব জ্বরের বৈশিষ্ট্য হচ্ছে জীব বৃদ্ধি পায়, জীবের পরিবর্তন হয়, নতুন জীবের জন্ম দেয়, বেঁচে থাকার জন্য খাদ্য, পানীয়, বায়ু প্রয়োজন। তুমি তোমার নিজের কথাই চিন্তা করে দেখো, তুমি ছোটবেলায় একদম যেমন ছিলে এখন কি তেমন আছো না? তুমি বড় হয়েছো, তোমার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমরা আসলে আমাদের বাবা মা থেকেই হয়েছি, সো আমরা কিন্তু আসলে মানুষ থেকেই মানুষের জন্ম নেয়। হ্যাঁ, আমরাও কিন্তু জীবের মধ্যে পড়ে গিয়েছি এবং আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। শুধু আমরা না, যত রকম জীব আছে সবার জন্যই আসলে এই বৈশিষ্ট্যগুলো প্রয়োজন। অন্যদিকে জ্বরের ক্ষেত্রে কি হয়, জ্বর কিন্তু বৃদ্ধি পায় না, নতুন জীবের জন্ম দেয় না, খাদ্য এবং পানির প্রয়োজন পড়ে না। চিন্তা করো তো, তোমার বাসায় যে বই খাতা বা চেয়ার টেবিল এগুলো আছে, এরা কি বৃদ্ধি পায়? পায় না। এরা কি একটা থেকে আরেকটা জন্ম দেয়? দেয় না। এদের খাবার পানিরও প্রয়োজন পড়ে না। সো তার মানে আমরা জীব জ্বরের মধ্যে কিছু পার্থক্য পেয়ে যাচ্ছি। সো পার্থক্যগুলো কি কি? নাম্বার ওয়ান, জীবের হচ্ছে খাদ্যের প্রয়োজন হয়, জ্বরের খাদ্যের প্রয়োজন নেই। জীব নতুন জীবের জন্ম দেয়, জ্বর নতুন বস্তুর জন্ম দেয় না। অন্যদিকে জীব শ্বাস প্রশ্বাস নেয়, বেঁচে থাকার জন্য বায়ুর প্রয়োজন হয়। আমরা কিন্তু নিঃশ্বাস নিয়েই বেঁচে থাকি, সব জীবেরই কিন্তু নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে, গাছেরও কিন্তু সেটা প্রয়োজন পড়ে। অন্যদিকে দেখো, জ্বরের কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন নেই, মানে বায়ুরও কোনো প্রয়োজন নেই। জীব কিন্তু বৃদ্ধি পায়, জ্বর হচ্ছে বৃদ্ধি পায় না। জীবের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, জ্বরের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় না, তাই তো? সো তার মানে আমরা এখন জীব জ্বর সম্বন্ধে মোটামুটি জানলাম এবং এই চ্যাপ্টারে আমরা মূলত বিভিন্ন প্রকার জীব নিয়ে আলোচনা করব। সো আমরা বিভিন্ন প্রকার জীব একটু দেখে আসি। সো জীবকে আবার আসলে কিছু কিছু প্রকার ভেদে ভাগ করা যায়। যেমন খেয়াল করে, এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এখানে কিছু গাছ দেখা যাচ্ছে, তাই না? আবার এখানে কিছু প্রাণীও দেখা যাচ্ছে, যেমন সাপ, তারপর হচ্ছে পাখি, তারপর হচ্ছে ঘোড়া, তাই না? হ্যাঁ, আমি কিন্তু অলরেডি তোমাদের একটা জিনিস বলে ফেলেছি, সেটা হচ্ছে এরা হচ্ছে প্রাণী। তো এরা যদি প্রাণী হয় তাহলে এরা কি? এরা হচ্ছে গাছ বা উদ্ভিদ। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আমরা জীবকে আসলে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। হ্যাঁ, সো উদ্ভিদ কারা? গাছপালা, ঘাস, ধান, গোলাপ গাছ, মাশরুম ইত্যাদি, মানে এক কথায় গাছ জাতীয় সব কিছুই হচ্ছে উদ্ভিদের মধ্যে। আর প্রাণী হচ্ছে মানুষ, গরু, পাখি, সাপ, প্রজাপতি, শামুক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। হ্যাঁ, তোমরা যদি খুব সহজে প্রাথমিকভাবে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য করতে চাও, এটা মাথায় রাখতে পারো যে প্রাণী নড়াচড়া করতে পারে কিন্তু উদ্ভিদ নড়াচড়া করতে পারে না, এটা প্রাথমিকভাবে ধরে নেওয়া যায়। তো তার মানে উদ্ভিদ এবং প্রাণীর নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু আগে জেনে নিই। হ্যাঁ, সো খেয়াল করে দেখো, উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যটা কি? উদ্ভিদ চলাচল করতে পারে না। গাছ কি হাঁটতে পারে? হাঁটতে পারে না। গাছ কি দেখতে পায়? দেখতে পায় না। শুনতে পায়? শুনতেও পায় না। এমনকি গাছ খাবার খায় না। হ্যাঁ, মানে আমাদের মতো করে খাবার খায় না, কিন্তু গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আমরা কিন্তু আবার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। তোমরা হয়তো বলতে পারো, আচ্ছা আমরা তো রান্না বান্না করে খাই, আমাদের নিজের খাবার তো নিজেরই তৈরি করি না। আমরা যে জিনিসটা রান্না করি সেটা কোথা থেকে পাই? সেটাকে আমরা বানাই না? আমরা কি চাল ডাল বানাইতে পারি? বানাইতে পারি না, এটা উদ্ভিদ থেকে আসে, কারণ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো অন্যদিকে প্রাণীর অবস্থা কি? চিন্তা করো, প্রাণী চলাচল করতে পারে, প্রাণী দেখতে পায়, শুনতে পায়, খাবার খায়, কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তো তার মানে উদ্ভিদ ও প্রাণীর দেহের কিছু আলাদা আলাদা অংশ আমরা অবশ্যই পাবো। যেমন উদ্ভিদের জন্য রয়েছে পাতা, কাণ্ড, মূল ইত্যাদি। অন্যদিকে প্রাণীর জন্য, প্রাণীদের ক্ষেত্রে কি থাকে? প্রাণীদের চলাচলের জন্য পা থাকে, পাখনা থাকে বা ডানা থাকে। যেমন পাখি চিন্তা করো বা মাছের কথা চিন্তা করো, এদের আবার চোখ, কান, নাক, মুখ ইত্যাদিও থাকে। তো তার মানে আমরা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কিছু পার্থক্য পাচ্ছি। সো পার্থক্যগুলো কি কি?
সো দেখো উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, পাতা কাণ্ড এবং মূল দিয়ে তারা গঠিত হয়। পাতা কি তোমরা অবশ্যই চেনো, কাণ্ড কি? কাণ্ড হচ্ছে আসলে গাছের ডাল জাতীয় যে জিনিসগুলো আমরা দেখি শক্ত অংশটা, সেটা হচ্ছে কাণ্ড। এবং মূল কি? মূল হচ্ছে যেটা হচ্ছে মাটির নিচে থাকে, যেখান থেকে উদ্ভিদ পুষ্টিটা পায়। হ্যাঁ, অন্যদিকে প্রাণীর ক্ষেত্রে কি থাকে? পা বা ডানা বা পাখনা ইত্যাদি থাকে। উদ্ভিদ কি চলাচল করতে পারে না? প্রাণী মুক্তভাবে চলাচল করতে পারে। উদ্ভিদ দেখতে পায় না, শুনতেও পায় না, স্বাদও নিতে পারে না, কিন্তু প্রাণী কিন্তু দেখতে পায়, শুনতে পায় এবং স্বাদ নিতে পারে, তাই না? ঠিক একইভাবে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, খাদ্য তো আমরা নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারি না। আমরা কিন্তু প্রাণীর মধ্যে পড়েছি। আবার উদ্ভিদ কি খাবার খায় না, আর প্রাণী কি খাদ্য হিসেবে আমরা প্রাণী এবং উদ্ভিদকে খাই। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, উদ্ভিদ খাবার খায় না বলতে ঠিক ব্যাপারটা এরকম না, মানে আমরা যেভাবে হাতে খাবার তুলে মুখ দিয়ে খাই ব্যাপারটা এরকম না, উদ্ভিদও খাবার খায়, বাট তবে সেটা নিজে অভ্যন্তরীণভাবে তৈরি করে, সেটা আলাদাভাবে খাবার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সো তাহলে আমরা এখন চলো বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে কিছু জেনে আসি। সবার প্রথমে আমরা উদ্ভিদ সম্বন্ধে জেনে আসি, ঠিক আছে? সো উদ্ভিদ দেখো, এখানে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদ দেখতে পাচ্ছি, শাপলা, জবা, আম গাছ, মরিচ, ঢেকি শাক, ধান, মস, তারপর হচ্ছে ব্যাঙের ছাতা, তারপর এখানে মরিচ গাছ, গোলাপ গাছ, আম গাছ ইত্যাদি। সো এরা সবাই কিন্তু আসলে উদ্ভিদের মধ্যে পড়েছে, বাট সবাই উদ্ভিদের মধ্যে পড়লেও এদের মধ্যে কিছু পার্থক্য আছে, মানে উদ্ভিদকে আমরা আবার কিছু ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, সো আমরা তাহলে জেনে নিই যে উদ্ভিদকে কিভাবে ভাগ করা হয়। হ্যাঁ, উদ্ভিদকে আসলে আমরা প্রাথমিকভাবে দুইটা পদ্ধতিতে ভাগ করি, একটা হচ্ছে উদ্ভিদের ফুল হয় কি না, আর হচ্ছে তার আকার এবং কাণ্ডের ধরনটা কেমন, ঠিক আছে? সো ফুল হয় কি না এটার ভিত্তিতে আমরা কোনো উদ্ভিদকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আচ্ছা, পুষ্প, পুষ্প কথাটার মানে হচ্ছে ফুল। হ্যাঁ, সো যাদের আসলে ফুল হয় না তাদেরকে আমরা বলি অপুষ্পক উদ্ভিদ, যেমন হচ্ছে ঢেকি শাক বা মস, এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আর সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয়, যেমন আম গাছ বা শাপলা ইত্যাদি। সো এরা হচ্ছে সপুষ্পক এবং অপুষ্পক। সো এটা ছিল ফুলের ভিত্তিতে। তাহলে এখন কাণ্ড এবং আকারের ভিত্তিতে আমরা উদ্ভিদকে কিভাবে ভাগ করতে পারি একটু দেখে নিই। সো কাণ্ড এবং আকারের ভিত্তিতে উদ্ভিদকে আসলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বৃক্ষ, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে বীরু। আচ্ছা, এটা আবার কি জিনিস? আচ্ছা, এত কঠিন করে ভাবার দরকার নেই, খেয়াল করে দেখো এখানে যে তিনটা গাছ দেখতে পাচ্ছ তুমি, দেখো তো তিনটার সাইজের মধ্যে অনেক পার্থক্য, তাই না? এটা অনেক বড়, এটা মাঝারি, এটা হচ্ছে বেশ ছোট, তাই না? তো যে গাছটা আসলে অনেক বড় দেখাচ্ছে এটাকে আসলে বলা হয় বৃক্ষ। আচ্ছা, এটাকে কেন বৃক্ষ বলা হয়? দেখো বৃক্ষের কি বৈশিষ্ট্য আছে, বৃক্ষ হচ্ছে যে সকল উদ্ভিদ আকারে বড় অবশ্যই, কাণ্ড মোটা, কাণ্ড মানে এই অংশটা দেখানো হচ্ছে, তার যে সম্পূর্ণ অংশ একদম এই খয়েরি রঙের যে অংশটা দেখছো সেটাই, ঠিক আছে? কাণ্ড মোটা, তারপর হচ্ছে দীর্ঘ ও শক্ত হয়। দেখো গাছগুলো অনেক লম্বা হয় এবং এগুলো কিন্তু অনেক শক্ত হয়, তাই না? এবং কি হয়, কাণ্ড থেকে শাখা প্রশাখা বা পাতা বের হয়। দেখো এই কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা অনেক কিছু বের হয়েছে এবং এখানে কিন্তু দেখো সুন্দর সুন্দর আম ধরেছে, তাই না? আচ্ছা, তারপর দেখো বৃক্ষের শেকড়ও মাটির বেশ গভীরে যায়। শেকড় কোনটা? যেটা মাটির নিচে থাকে। দেখো এটা অনেক গভীরে যায়, আর এই কারণেই একটা গাছ অনেক শক্তভাবে মাটির সাথে গেঁথে থাকতে পারে, তাকে নাড়ানো চালানো যায় না, ঠিক আছে? অন্যদিকে যেটা হচ্ছে আমাদের গুল্ম, গুল্ম হচ্ছে বৃক্ষের থেকে একটু ছোট। হ্যাঁ, সো এর বৈশিষ্ট্যটা কি, বৃক্ষ হচ্ছে বৃক্ষ থেকে ছোট গুল্ম, এবং এটার কাণ্ড দীর্ঘ ও মোটা নয়, এটা কাণ্ড খুব বেশি দীর্ঘ না, খুব বেশি মোটা না, তবে এই কাণ্ডটা শক্ত হয়, পরিণত হলে এই কাণ্ডটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, ঠিক আছে? এবং কাণ্ডের গোড়া থেকেই শাখা প্রশাখা বের হয়, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করো। দেখো এই গাছটার একদম গোড়ার কাছাকাছি থেকে দেখো তার বিভিন্ন ডালপালা বের হয়েছে, বাট এখানে কি গোড়া থেকে বের হয়েছে? না, আগে গাছটা অনেক উপরে উঠেছে দেন ডালপালা বের হয়েছে, তাই না? সো গুল্ম উদ্ভিদের ক্ষেত্রে তার গোড়া থেকেই শাখা প্রশাখা আমরা পেয়ে যাব। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শিকড় মাটির বেশি গভীরে যায় না। হ্যাঁ, অত বেশি গভীরে বৃক্ষের মতো যায় না, সামান্য গভীরে যায়। অন্যদিকে যেটা হচ্ছে বীরু, সেটা হচ্ছে আরও ছোট। বীরুতে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা আসলে খুব নরম হয়। হ্যাঁ, মানে গুল্ম থেকে এই উদ্ভিদ আরও ছোট হয় এবং এটার কাণ্ড নরম, এবং এটা পরে আর শক্ত হয় না। যেমন গোলাপ গাছ একটু বড় হলে তার কাণ্ডটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু বীরুতের ক্ষেত্রে সেটা হয় না, এবং এটা শেকড় মাটির একেবারেই গভীরে যায় না, মানে এই গাছগুলোকে সহজেই টান দিয়ে উপড়ে ফেলা যায়, এই জন্যই এটা হচ্ছে বীরু। তার মানে মোটামুটি সাইজের অনুযায়ী চিন্তা করলে আমরা সহজে মনে রাখতে পারবো বৃক্ষ, গুল্ম এবং বীরু। সো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়বো এবং মুখস্থ করে ফেলবো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা লাগবে। সো এই ছিল আমাদের উদ্ভিদ সম্পর্কে আলোচনা। সো এবার আমরা চলে যাব
প্রাণীতে হ্যাঁ সেখানে তোমরা বেশ কিছু ধরনের প্রাণী দেখতে পাচ্ছ তার মানে বুঝতেই পারছো আমরা আসলে প্রাণীকেও বিভিন্ন ভাগে ভাগ করব হ্যাঁ এখন এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখন কেন ভাগ করছি আমরা তাই না আসলে আমাদের পৃথিবীতে তো অনেক উদ্ভিদ অনেক প্রাণী আছে তো সবগুলো নিয়ে স্টাডি করার জন্য সহজে স্টাডি করার জন্য আমাদের এদেরকে ভাগ করে পড়তে হয় ভাগ করে পড়লে খুব সহজে আমরা পড়তে পারি সো প্রথমে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস জানি হ্যাঁ সো একটা প্রাণীকে মূলত আমরা যে কোনো প্রাণীকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী হ্যাঁ আচ্ছা মেরুদণ্ড কি তোমরা কি সেটা জানো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সবার পিঠের দিক পিঠের অংশে একদম মাথা থেকে মানে ঘাড় থেকে কোমর পর্যন্ত দেখবে ঠিক মাঝখান দিয়ে একটা শক্ত হাড়ের মতো থাকে এটা কি আসলে বলা হয় মেরুদণ্ড এই মেরুদণ্ড না থাকলে আমরা আসলে কখনো সোজা হয়ে দাঁড়াইতেই পারতাম না হ্যাঁ মেরুদণ্ড আমাদের শরীরের স্ট্রাকচার বা যে কোনো প্রাণীর শরীরের স্ট্রাকচার তৈরিতে অনেক বড় একটা ভূমিকা রাখে সো এই মেরুদণ্ড এবং অমেরুদণ্ডী প্রাণী কারা দেখো আমরা অমেরুদণ্ডী প্রাণী দেখতে পাচ্ছি এখানে কিছু একটা শামুক একটা কাঁকড়া একটা প্রজাপতি দেখতে পাচ্ছ তাই না এরা সবাই হচ্ছে আসলে অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এদের আসলে মেরুদণ্ড নেই হ্যাঁ তো মেরুদণ্ডী প্রাণী আরো কিছু উদাহরণ হচ্ছে চিংড়ি প্রজাপতি শামুক ইত্যাদি শামুক তো দেখতেই পাচ্ছ এখানে কাঁকড়া দেখতে পাচ্ছ তাহলে মেরুদণ্ডী প্রাণী কারা সো দেখো এখানে আমরা একটা মুরগি দেখতে পাচ্ছি তাই না তারপর হচ্ছে একটা মানুষ আছে একটা সাপ ফোসফোস করছে একটা হাঁসের কি যেন হয়েছে সো মাথা পাগল করে নাচতেছে তাই না সো এরা সবাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এদের মেরুদণ্ড আছে সো মেরুদণ্ডী প্রাণী শুধু এরা না আরো অনেক কিছুই মেরুদণ্ডী প্রাণী মানে গরু মুরগি সাপ ব্যাং মাছ ইত্যাদি এরা সবাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী সো এই মেরুদণ্ডী প্রাণীকে আমরা আবার বেশ কিছু ভাগে ভাগ করতে পারি চলো এটা আমরা জেনে নিই সো মেরুদণ্ডী প্রাণীকে আমরা মূলত পাঁচটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মাছ একটা হচ্ছে উভচর একটা হচ্ছে সরীসৃপ একটা হচ্ছে পাখি একটা হচ্ছে স্তন্যপায়ী হ্যাঁ একটু কঠিন লাগছে তাই না কোনো মোটেও কঠিন বিষয় না আমরা আস্তে আস্তে সবগুলা বিস্তারিত বলবো দেখবে কত সহজে সব কিছু বোঝা যায় তো দেখো সবার প্রথমে আমরা কি পাচ্ছি মাছ হ্যাঁ আমরা নিশ্চয়ই সবাই বাসাতে মাছ খাই তাই না তো মাছ কি বলতে পারো হ্যাঁ মাছ হচ্ছে আসলে একটা মেরুদণ্ডী প্রাণী এবং এরা কোথায় থাকে এরা আসলে পানিতে বাস করে যে কোনো মাছের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে মাছ পানিতে থাকবে এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন বেশিরভাগ মাছের দেহ আইস দ্বারা ঢাকা থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো বাজার থেকে কোনো মাছ আনার পর হ্যাঁ যা সাপোজ ধরো ইলিশ মাছের কথা চিন্তা করো এটা আনার পর এটা কিন্তু কাটার আগে এটার উপরে যে কিছু আঁশের মতো অংশ থাকে সেগুলা ফেলে দিতে হয় না হলে কিন্তু আমরা খেতে পারি না সো এইগুলো আইসে ঢাকা থাকে মাছের ক্ষেত্রে তারপর কি হচ্ছে এরা পাখনা নেড়ে পানিতে চলাচল করে যেমন দেখো এই মাছটা পাখনা নাচ্ছে হ্যাঁ তার হয়তো অনেক ক্ষুধা পেয়েছে আচ্ছা সো মাছের পরে আমরা কি নিয়ে জানবো সেটা হচ্ছে উভচর প্রাণী নিয়ে হ্যাঁ সো উভচর প্রাণী কারাম আগে বলে নিই উভচর মানে কি উভচর মানে হচ্ছে যারা স্থলেও বাস করে এবং জলেও বাস করে উভয় জায়গাতেই বাস করে মাছ তো শুধু পানিতে বাস করে মাছ তো স্থলে বাস করে না কিন্তু উভচর প্রাণী দুই জায়গাতেই বাস করে যেমন ব্যাং হ্যাঁ ব্যাং হচ্ছে একটা উভচর প্রাণী আসলে যেটা হয় মা ব্যাং যখন ডিম পারে সেই ডিমটা পানিতে পারে এবং ওই পানিতে তখন ডিমটা ফুটে যেটা বের হয় সেটাকে বলা হয় শিশু ব্যাং বা ব্যাঙাচি এবং ওই সময়টায় তারা ঠিক মাছের মতোই হ্যাঁ মাছের মতোই পানিতে চলাফেরা করে পানিতেই বেড়ে ওঠে হ্যাঁ পরবর্তীতে যখন তারা বড় হয় তখন তারা স্থলে মানে শুকনো জায়গাতে বাস করা শুরু করে দেয় ঠিক আছে আর এই কারণেই যেহেতু ব্যাং হচ্ছে তোমার জলেও থাকতেছে আবার স্থলেও থাকতেছে সেই কারণে আমরা এদেরকে উভচর প্রাণী বলবো বোঝা গিয়েছে দেন এরপরে রইলো আমাদের সরীসৃপ প্রাণী না ওকে তো সরীসৃপ প্রাণী কারা খেয়াল করে দেখো এখানে একটা টিকটিকির মতো একটা জিনিস তাই না ও ফুটবল খেলছে ও খুব মজা করে ফুটবল খেলছে তাই না তোমরা নিশ্চয়ই ফুটবল খেলতে ভালোবাসো তারপর দেখো এখানে একটা কুমির খুব ভয়ঙ্কর তাই না আবার এখানে একটা সাপও দেখা যাচ্ছে তাই না তার মানে মনে হয় সরীসৃপ প্রাণীরা সবাই খুব ভয়ঙ্কর নাকি না ব্যাপারটা এরকম না তাদের উদাহরণগুলো এরকম হয়ে গেছে আর কি তো চলো আমরা সরীসৃপ প্রাণীদের কিছু বৈশিষ্ট্য জানি তো সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্য কি এদের ত্বক শুষ্ক এবং আয়ুযুক্ত হয় এরা হচ্ছে স্থলে ডিম পারে হ্যাঁ এবং কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করতে পারে যেমন কুমির এই যে কুমিরের কথা চিন্তা করো কুমির কিন্তু জলেও বাস করে স্থলেও বাস করে হ্যাঁ এদের কেউ আবার কেউ পায়ের সাহায্যে চলাচল করে যেমন টিকটিকি হ্যাঁ ও পায়ের সাহায্যে পা দিয়ে ফুটবল খেলছে আবার দেখো আবার কিছু হচ্ছে বুকে ভর দিয়ে চলে যেমন সাপ সাপ মাটিতে বুকে ভর দিয়ে চলে এবং কুমিরের জীবন অনেকটা সময় পানিতেই সে কাটায় তবে সে মাঝে মাঝে স্থলেও কিন্তু উঠে আসে তো এই ছিল সরীসৃপ প্রাণী তো এরপরে আমরা জানবো পাখি নিয়ে
খেয়াল করে দেখো একটা পাখি ওর একটা সুন্দর বাসা তৈরি করেছে, এখানে সে ডিম পেড়েছে, তাই না? সো এইটাই হচ্ছে আসলে পাখি। পাখি তোমরা নিশ্চয়ই বিভিন্ন প্রকার পাখি সম্বন্ধে জানো, দোয়েল পাখি, চড়ুই পাখি, বিভিন্ন পাখি আছে, তাই না? সো হাঁস, মুরগি, চড়ুই, ইগল, এরা সবাই হচ্ছে পাখি। সো পাখিদের বৈশিষ্ট্য কি? পাখিদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ পালকে ঢাকা থাকে, মানে পালক দিয়ে আবৃত থাকে, এবং এদের দুইটা ডানা থাকে এবং দুইটি পা আছে। মানে পাখি তো উঠতে পারে আমরা জানি, তো ডানা না থাকলে সে উঠবে কীভাবে? পা তো থাকবেই। আবার পাখি কি? ডিম পারে, এবং বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে। অর্থাৎ বেশিরভাগ পাখি আমরা দেখি উড়ে, কিন্তু কিছু কিছু পাখি আছে আবার উঠতে পারে না, যেমন উট পাখি। তোমরা কি চিড়িয়াখানায় গিয়ে কখনো দেখেছো উট পাখি? না দেখে থাকলে আজই তোমার বম্মকে বলো, তোমাকে নিয়ে যাবে চিড়িয়াখানায় উট পাখি দেখাতে, খুব মজা হবে, তাই না? সো এই হচ্ছিল পাখির বৈশিষ্ট্য। এরপরে আমাদের বাকি রয়ে গিয়েছে স্তন্যপায়ী প্রাণী। হ্যাঁ, তো স্তন্যপায়ী প্রাণী কারা? স্তন্যপায়ী প্রাণী দেখো, এখানে একটা গরু আছে, বাদুর আছে, একটা আমরা এখানে মাছ দেখতে পাচ্ছি, তাই না? এটা কি মাছ আসলে? না, এটা আসলে একটা ডলফিন। ডলফিন কিন্তু আসলে মাছ না। সো এরা কেন স্তন্যপায়ী আমরা একটু দেখি। সো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। হ্যাঁ, এবং কি হয়, বাচ্চারা মায়ের দুধ পান করে। মনে রাখবে এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর একটা বড় বৈশিষ্ট্য, এবং আমরাও কিন্তু মায়ের দুধ পান করি, তাই না? এই জন্য মানুষও হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পরে, ঠিক আছে? সো কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, যেমন বাঘ, গরু এবং মানুষ, আমরা স্থলে বাস করি। এবং এরা কি করে? পায়ের সাহায্যে চলাচল করে। কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি, হ্যাঁ, বা ডলফিন। হ্যাঁ, সো এরা কিন্তু কি করতেছে? পানিতে থাকতেছে। সো তোমরা যারা মনে করতে যে তিমি বা ডলফিন এরা হচ্ছে মাছ, এখন থেকে ভুলে যাও, তিমি ডলফিন মাছ না, কারণ এরা কিন্তু তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়। হ্যাঁ, ঠিক একইভাবে আবার কিছু প্রাণী আছে, যেমন এই যে বাদুরটা দেখো, ও কিন্তু উঠতেও পারে। মানে তার মানে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে, তাই না? সো তাহলে আমরা এখন এই যে পাঁচ রকমের মেরুদণ্ডী প্রাণী জানলাম, তাদের বৈশিষ্ট্যগুলো একটু সংক্ষেপে জেনে নিই, ঠিক আছে? মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। সো মাছ কি? মাছ পানিতে বাস করে, ডিম পারে, দেহ আইস দ্বারা ঢাকা থাকে, পাখনার সাহায্যে চলাচল করে, এবং ইলিশ, কৈরু ইত্যাদি হচ্ছে এদের উদাহরণ। উভচর প্রাণী কারা? জীবনের শুরুতে পানিতে এবং পরে স্থলে বাস করে, ডিম পারে, ত্বক অমসৃণ হয়, ভেজা, এবং লেজ বা পায়ের সাহায্যে চলাচল করে। সরীসৃপ কি? জলে ও বা স্থলে বাস করে, ডিম পারে, ত্বক শুষ্ক এবং আয়ুষযুক্ত। হ্যাঁ, তারপর হচ্ছে পাখি কি? স্থলে বাস করে, ডিম পারে, দেহ পালকে ঢাকা এবং ডানার সাহায্যে উঠতে পারে, দোয়েল, কাক, চড়ুই, ইগল, পেঙ্গুইন ইত্যাদি ইত্যাদি হচ্ছে এদের উদাহরণ। তো তোমরা কিন্তু এই সবগুলো, এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে তোমাদের খুব সহজে এই জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। তো আরেকটা বাকি রয়েছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে স্থলে বা জলে বাস করে, দেহ লোম বা পশমে ঢাকা থাকে, পা বা পাখনার সাহায্যে চলাচল করে। সো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, সো আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। তো তাহলে দেখো, আমরা কিন্তু প্রাণীর বা জীবের বিভিন্ন শ্রেণীবিন্যাস জানলাম। তো অলরেডি হয়তো অনেকের মাথার মধ্যে গোলমেলে হয়ে গেছে, তাই না, কোনটা কি? সো তোমাদের এটাকে সহজ করার জন্য আমরা এখন একটা চার্টের মাধ্যমে এই জীবের সমগ্র শ্রেণীবিভাগটা একটু শর্টকাটে দেখব। তো খেয়াল করো, এই যে জীব, এই জীবকে আমরা আসলে প্রথমত দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। সো উদ্ভিদকে আমরা কি করতেছি? দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ফুলের ভিত্তিতে, একটা হচ্ছে কাণ্ড এবং আকারের ভিত্তিতে। ফুলের ভিত্তিতে হচ্ছে সপুষ্পক এবং অপুষ্পক, কাণ্ড এবং আকারের ভিত্তিতে হচ্ছে বিরুদ, গুল্ম এবং বৃক্ষ। তারপরে উদ্ভিদ শেষ, তো এখন রইল প্রাণী। তো প্রাণীকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অমেরুদণ্ডী, একটা হচ্ছে মেরুদণ্ডী। এবং মেরুদণ্ডী প্রাণীকে আমরা আবার দুই পাঁচটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। তো তোমরা এই চারটার একটা সুন্দর একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তাহলে তোমাদের খুব সহজে জিনিসগুলো পার্থক্য করতে সুবিধা হবে, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি জীবের জগতের যাবতীয় বিষয়াবলী। তো এখন আমরা জানবো যে এই জীবের সাথে আমাদের আসলে কি সম্পর্ক। আসলে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব জীবের উপর নির্ভরশীল। হ্যাঁ, খেয়াল করে দেখো, এখানে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে কিছু ঘাস, ঘাস থেকে গরুতে যাচ্ছে। আসলে কি হচ্ছে এখানে? মানে বোঝানো হচ্ছে গরু ঘাস খায়, আবার গরু থেকে আমরা দুধ পাই, মাংস পাই, এবং এটা আমরা ব্যবহার করি, আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তার মানে আমরা কিন্তু এদের উপর নির্ভরশীল। শুধু গরু না, আমরা সবটাই সব কিছুর উপর নির্ভরশীল। সব প্রাণীর উপর নির্ভরশীল থাকে। হ্যাঁ, যেমন দেখো, আমরা একটু পড়ে দেখি এখানে কি লেখা আছে, যেমন হরিণ, খরগোশ, ছোট পাখি, এরা কি ঘাস ফল খায়? হ্যাঁ, হরিণ এবং খরগোশ আবার বাঘের খাদ্য, তাই না? বাঘ কিন্তু এগুলো খায়, আবার খরগোশ ও ছোট পাখি আবার বাজ পাখির খাদ্য। এভাবে জীব জগতে সর্বত্রই
খাদ্য এবং খাদকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক আমরা এভাবে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাতে পারি, যেমন ঘাস থেকে গরু, গরু থেকে দুধ এবং মাংস, মাংস থেকে মানুষ, মানে এইটা দেখানো হয়েছে। তারপর দেখো ফল থেকে পাখি, পাখি থেকে আবার বাজ পাখি, হ্যাঁ তো বাজ পাখি খায়, তো আমরা আবার অনেক পাখিও খাই তাই না। ঠিক একইভাবে ঘাস আবার হরিণ খায়, হরিণ আবার বাঘ খায়। তোমরা একটা জিনিস কি খেয়াল করছো, এখানে সবসময় প্রথম জিনিসটা শুরু হচ্ছে উদ্ভিদ দিয়ে তাই না? হ্যাঁ এটাই হচ্ছে মূল বিষয়, যে আমরা আসলে সব প্রাণী আসলে উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো উদ্ভিদের সাথে আমাদের আরো অনেক রকম সম্পর্ক আছে, যেমন খেয়াল করো আমরা উদ্ভিদ থেকে ফল পাই, আসবাবপত্র পাই, ঘর বাড়ি বানাই, নৌকা বানাই, আমাদের গায়ে যে পোশাক পরি আমরা, সবকিছু আসলে উদ্ভিদ থেকে আসে। সো আমাদের জীবন উদ্ভিদ ও প্রাণীর যে প্রভাব সেগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে, এবং এগুলো বুঝেই আমরা আসলে এদের গুরুত্ব যদি না বুঝি তাহলে আমরা এদেরকে রক্ষা করতে পারবো না, আমাদের পরিবেশকে ঠিক রাখতে পারবো না। সো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় বিষয়াবলী। তো এখন চলো আমরা কিছু অনুশীলনীতে চলে যাই। হ্যাঁ তো দেখো আমরা অনুশীলনী কি পাচ্ছি, আমরা এখানে কিছু শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি, কিছু সঠিক উত্তর দেখতে পাচ্ছি, তো আমরা পূরণ করার চেষ্টা করি। খেয়াল করো দেখো কি বলা হয়েছে, এক নম্বরে জীব এবং ব্যাস মিলিয়ে আমাদের পরিবেশ। তোমরা কি বলতে পারবে কি নিয়ে? হ্যাঁ জীব এবং জড় নিয়েই আমাদের পরিবেশ। তারপর হচ্ছে দেখো জীবের বৈশিষ্ট্যগুলো হলো ড্যাশ ড্যাশ এবং ড্যাশ, তোমরা কি বলতে পারবে বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীব বৃদ্ধি পায়, জীবের কি হয় পরিবর্তন হয়, এবং জীব নতুন জীবের জন্ম দেয়। হ্যাঁ ঠিক একইভাবে চিংড়ি এবং কেঁচো ড্যাশ প্রাণী। চিংড়ি এবং কেঁচো যেন আমরা কোথায় পড়েছি? হ্যাঁ আমরা অমেরুদণ্ডী প্রাণী পড়ার সময় পড়েছি, তার মানে চিংড়ি এবং কেঁচো কি? অমেরুদণ্ডী প্রাণী। ঠিক একইভাবে মানুষ ড্যাশ এবং প্রাণীর উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? আমরা উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। এরপর দেখো সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি বলছে আমাদের, নিচের কোনটি জীব? তোমরাই বলো তো কোনটি জীব, জীব মানে কি যাতে জীবন আছে তাই না? খেয়াল করে দেখো তো মরিচ গাছ, এটার কি জীবন আছে? হ্যাঁ তার মানে এটা কিন্তু জীব, মানে এইটাই রাইট অ্যান্সার হবে। তাহলে বাকিগুলো দেখি তো, রিক্সা, রিক্সার কি জীবন আছে? না, বাড়ি, বাড়ির জীবন নেই, এরোপ্লেন, এরোপ্লেনেরও জীবন নেই, বুঝতে পারলে। এরপরের প্রশ্ন কি, কোনটি বৃদ্ধি পায়? সো মানে বড় হয় আর কি, দেখো মোটর গাড়ি কি বড় হয়? না। চেয়ার কি বড় হয়? না। পাথর কি নিজে নিজে বড় হয়? না। কবুতর, কবুতর কিন্তু একটা পাখি, এটা কিন্তু বড় হয়, এটা একদম ডিম থেকে ফোটার পরে ছোট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর সে আকাশে ওড়ে তাই না? তার মানে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হবে কবুতর। ঠিক একইভাবে নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? আম। ওকে কবুতর। হ্যাঁ সো পরের প্রশ্ন হচ্ছে কি, নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ মানে কি, যাদের ফুল হয় না তাই না? তো খেয়াল করে দেখো আম, আম গাছে তো ফল হয়, আমরা ফুল হয় আমরা উদাহরণে পড়ে এসেছি, শাপলা, শাপলা তো নিজেই ফুল, শাপলা আমাদের জাতীয় ফুল তাই না? তারপর ধান, ধান গাছেও ফুল হয়, সেই ফুল থেকেই বীজ হয় এবং সেখান থেকে আসলে আমরা ধান পাই এবং সেখান থেকে চাল আসে এবং বাসায় আমরা ভাত খেতে পারি এই কারণে, তো ধান গাছেও ফুল হয়। তো ঢেঁকি শাক, হ্যাঁ ঢেঁকি শাকে ফুল হয় না, আমরা একটু আগে উদাহরণে পড়ে এসেছি তাই না? তো তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে ঢেকি শাক। সো এই হচ্ছে আমাদের অনুশীলনী। তো তারপর আমি তোমাদের বাসার জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমাদের টেক্সট বইয়ে তোমরা খুঁজে পেয়ে যাবে। সো তোমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে খাতায় লিখে তোমার স্কুল শিক্ষককে দেখাবে। সো আশা করি তোমাদের এই চ্যাপ্টারে আর কারো কোনো রকম প্রবলেম থাকবে না। তো আজকের মতো আমি আহসান সাইন অফ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।